খালি আমাগো দেশের মন্ত্রীগুলা এখন সোনের মতো ধরা খায়, জনগণের হাতের কেলানি খায়। সাহাবা ইকরামের জিন্দিগিতে দেখায় দেন একটা সাহাবি, একটা সাহাবি কোন দুর্নীতির মামলায় দুদুকের মামলা পড়ে কোনদিন জেল খেটে কথা বলেন না কেন? এই পৃথিবীতে যত বড় বড় আউলিয়া ইকরাম দেখেন সবাই বড় বড় শিল্পপতি। ইমাম আবু হানিফা যার উদ্দেশ্যে আমরা যার ইত্তেবে আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফা ওই জামানার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ছিল। ইমাম শাফি 162টা খালি কাপড়ের দোকানই ছিল। এই শর্ত বিদায় নেয় সরকার আর বর্তমান যারা আছে আমাদের দিকে দেখায় দিই। নবী ওমরকে বললেন জামা খুলে নিছ কোন কি হুজুর আমার 31টা দোকান আবু জাহেলের বাহিনী এতদিন জোর করে খাইছে। নবী আমার বললেন আমি কি তাহলে তোর দোকান দখল দেওয়ার লেগে এই মক্কা দখল করাইছি? ওমর আস্তে মাস্তানত হয়ে গেলেন। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিয়াদি হইতাম আমি কইতাম হুজুর আপনি এক সাইডে এক কাবা ঘরের মধ্যে বয়ে থাকেন, এক ঘন্টা শুধু আমাকে কাজ করতে দেন, ঠিক না? ঠিক, এক ঘন্টার ভিতরে আমার দোকানগুলো দখল করবো এবং আবু সুফিয়ানের যদি সেলাবেল আছে বাইরিয়া প্রত্যেকটারে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের করে দিবে পারায়া, কথা ঠিক না? ঠিক। কিন্তু আমার নবী যখন বললেন অনা এই জন্য কি আমি ফাতে মক্কা করেছি, এই 17 বছর যারা নির্যাতিত হয়েছেন যেদিন হয়ে গেল শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে গেছে, গা দেখলাম মসজিদের মাইকে লাল হইতেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, হয়েছে না এরকম আওয়াজ শুনছে না? আরে মেয়ে আমিও তো ভুক্তি শুধু লাভ দিয়ে রাস্তায় নেমে গেছি গা। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইরা রে আমাদের কথা আমরা বলিয়া যাই, আমল করার তোমাদের বাধ্যকতা তোমরা করবা। অমর বলেন আমার জিন্দগিটা এতই জানোয়ারের মতো ছিল, আমি অমর প্রতিদিন সকালবেলা বিকালবেলা দুই বেলা মদ না খাইলে আমি ওমরের জিন্দগি সুন্দর হতো না। হালাকি আপনারা জানেন বাবা খলিফাতুল ওমর যখন এক যুগের উপরে বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন, শুধু একটা দুইটা নাই বাংলাদেশের মতো 68টা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর, 68টা দেশের প্রেসিডেন্ট ওমর। হযরত ওমর 68টা বাংলাদেশের মতো 68টা দেশ, বর্তমান হিসাব করলে 70টার মতো দেশ হযরত ওমর খলিফা। এই ওমর জুমার খুতবা দিতেন ছেলের কাছ থেকে ধার করা পাঞ্জাবি নিয়ে, শুনতেছি টিভি হারুন সাহেবকে ধরছে, বুয়া না সত্য জানি না, যদি ধরে থাকে আমি বলবো বর্তমান যিনি সরকার আছেন ক্ষমতা যিনি চালাচ্ছেন ওই আয়না ঘর নামে যে জিনিসটা বস্তুটা বানাইছে আপামান জনসাধারণের জন্য, অরে অন্তত একটা শর্ত মেনে রাখবেন ওইভাবে। এটা আমাদের 18 কোটি মানুষের দাবি, কথা বলেন না কেন? 18 কোটি মানুষের দাবি যে ডিবি হারুন রে ধরে না সাইড দিন রাত না সান করে তারপরে ওজন দেখুন ওর বছর কোন দিক দিয়ে যায়, 60 দিনে 60 যুগের সমান হবে ওর কাছে মনে হবে, কথা বলেন না কেন? এটা আমি বলি নাই, আপনি ভাবতেছেন ইলিয়াস রহমান যেহেতু বানাই বলতেছেন না, আল্লাহ কোরআনে বলেন তুমি যা করবা ওটার ভিতরে তোরে ফেলাইয়া তারপর আমি নিব। ক্ষমতা কার হইছে ইস্তে নেই, ক্ষমতা কার হাতে? জোরে কোন আল্লাহ, সবই আপনি জানেন, আল্লাহ সবই জানেন, আমরা জানি না তাই না? বিগত সরকার যিনি চলে গেলেন প্রধানমন্ত্রী উনি 45 মিনিট আগেও জানতেন না যে আমার ঠিক মতো কাপড়গুলো উগাছাইতে দেব না, কথা বলেন না কেন? ক্ষমতা কে দেয়? এটা মন থাকবো তো, এটা মনে রাইকে শোনেন আওয়ামী লীগের এই পতনের পতনের দৃশ্য যদি যারা পাইসা থাকবেন যতদিন যদি এটা মনে রেখে নামাজে খারাপ না আপনি আব্দুল কাদের জেলানির মতো অলি হয়ে যাবেন। কেন যদি কোন কেমনে আমি দিয়ে দিই এক্সাম্পল, 1 ঘন্টা আগেও জানতো না যে ক্ষমতা এইভাবে ছেড়ে দিতে হবে,
কতই যে শাস্ত্র আন্দোলনের নাম ছিল বাবা, মার কাছ থেকে বলে আসে মা গো আমার ভাই রাস্তায় শহীদ হয় আমি কেমনে বাসায় বসে থাকি। আহারে বরিশাল বরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইল বাবা ছবি লয়ালে রাস্তার মোড়ে মোড়ে পুলিশে জিজ্ঞেস করে ছাত্র পাইলি জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে। পৃথিবীতে বাবার মতো দুঃখ মিয়া মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই। 20-25 বছর গাঁদ দাপি অনেককে সেঞ্চারি দেখাইছে থাকার জন্য পারছে। আসলে মসজিদটা হলো রাজনীতি মুক্ত থাকাই ভালো আলহামদুলিল্লাহ বলে, কারণ এখানে শুধু যে এক দলের লোক নামাজ পড়ে তা না, মসজিদে হার দলের মানুষ নামাজ পড়ে। আর আমরা বক্তা মানুষ তো মাঠে ময়দানের কথা মসজিদে চলে না, সমস্যা হলো এখানে। আর বর্তমানে এমন একটা কোয়ালিটিতে মসজিদগুলো চলে আসছে যারা খতিব আমাদের লেভেলে ইন্টারন্যাশনাল যারা বক্তা আছে হয়তো আমাদের মুখ বন্ধ করতে পারে না, কিন্তু অধিকাংশ বক্তাদের অধিকাংশ ইমামের মুখরে বন্ধ করে দেয় কমিটিতে, এমন আছে না নাই? যেরকম আমি এখানে আসার আগে পিছনের রুমে একটা জায়গা আছে খতিব সাহেব, অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ আপনাকে এটা অনেক ভালো। আমি আজ থেকে অনেক বছর আগে একবার বয়ান করতে আসছিলাম মনে হয় সম্ভবত, তো আল্লাহ সকল মসজিদের রুমের ভিতরে যে কমিটি অনেক কোয়ালিটির কথা বলে দেয়, হুজুর এটা বলবেন না এটা বলবেন না, আমার দলের বিরুদ্ধে কথা বলবেন না, আমি কিন্তু দলের হতা মতা আরো কত কিছু কয়। হালাকি এইগুলা বলে আল্লাহ বলেন যেরকম আমার দিনকে কোরআনকে আগুনকে যেরকম ভাবে খাতা বালিশ দিয়া বন্ধ করা সম্ভব না, কোরআনের আলো হাদিসের আলো পৃথিবীর এমন কেউ নাই ফুৎকার দিয়া নিভাই দিতে পারে। রাসূল সাল্লামের আপন চাচা আবু জাহেল, আপনারা জানেন যে আবু জাহেল হুজুরের চাচা, হ্যাঁ শাস্ত চাচা, কিন্তু হুজুরের আপন চাচার নাম ছিল আবু লাহাব। নাম কি বলেন তো? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি হুজুরের চাচা কয়জন কোন তো বাপ সারা নাম কি, আমার মনে হয় 95% লোকে পারবেন না। হালাকে যাকে বানাবার উদ্দেশ্যে আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছেন, সমস্ত নবীদের স্টেজ সাজিয়েছেন, তার বংশের পরিচয় আমরা জানি না, কথা বলেন না কেন? হালাকে শেখ হাসিনার বাপের নাম দাদার নাম 14 গোষ্ঠীর নাম আমি জানি, কারণ আমি আওয়ামী লীগ করি। খালেদা জিয়ার 14 গোষ্ঠীর নাম আমি জানি, জামাত ইসলামের 14 গোষ্ঠীর নাম জানি, আগে আমির কে আসিল তার আমির কে আসিল আগের নেতা কে আসিল এই ওয়ার্ষভাপতি কে আসিল সব আমি জানি। হালাকে যিনি হলেন আমার জীবনের মডেল, কোরআনে আল্লাহ কি বলে শোনেন, ভাবতে পারেন আমি বানায় বলতেছি, আল্লাহ কি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কিন্তু কোন পৃথিবীর কোন বাদশার খেতাব না, ডাইরেক্ট কোরআনের আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দগির রাজনীতি শেখার জন্য, তোমার গোটা জিন্দগির চরিত্র পরিবর্তন পরিবর্ধন করার জন্য উসওয়াতুন হাসানা, অন্য কোন নেতার দেখতে হবে না, আমার নেতা কি কোট গাইতেছে ওই কোট আমার পড়তে হবে, নাহলে আমার ওই দলের নেতা কইব না, কথা বলেন না কেন? আমার নেতা কি চশমা পরছে আমি তার রূপ ধারণ করলাম, এটা কিন্তু কোরআনে কয় নাই আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ বলেছেন যে উম্মতে মুহাম্মাদি দাবি করে থাকো তুমি যেই দলেরই হও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দেগিটা পরিবর্তন পরিবর্ধন করার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। হ্যাঁ সুবহানাল্লাহ, কালকে কইলেন, কালকে তো আমি থাকবো না, ভালো করে বুঝবেন আমি শুরুতেই বলছি যে একবার আলহামদুলিল্লাহ বলবেন এটা কোনো দলের প্রতীক না, এটা কোনো দলের প্রতীক না, সুবহান আলহামদুলিল্লাহ কোনো দলের প্রতীক না, কিন্তু এটা আল্লাহর লকব। কেউ যদি বলে ওই লোকটা যদি এই শুক্রবারে বলে আগামী শুক্রবার আসার আগে তার আমলনামায় সারা পৃথিবীতে এত পরিমাণ নেক জমা হবে, ওই লোকটা যদি মারা যায়
যদি শয়তান তার পাশেও চলে আসে, নেক আমল আপনার সামনে বডিগার্ড হয়ে দাঁড়ায়, বলবে এই লোকটা কত সপ্তাহে সুবহানাল্লাহ বলতে বলতে আমার মালিককে খুশি করে ফেলেছে। এই লোকের কাছে বাটপারি চলবে না, ইবলিসকে বলবে খুতবাতুস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি জানি তুই আল্লাহর এই বান্দার শত্রু, আল্লাহ নিজে বলেছে, অতএব আজকে এই ব্যক্তির জন্য শত্রু আমি করা যাবে না। কারণ গত শুক্রবারে, শুক্রবারে 30 আগস্ট তার জুমার নামাজটা এমন হয়েছিল, ইলিয়াসুর রহমান জেহাদি বলেছিল তার জুমার নামাজের অ্যাকাউন্টে এত পরিমাণ সওয়াব জমা আছে, তুই ইবলিসের আজকে খানা নাই, আজকে আমাদের তার বডিগার্ড হয়ে গেছে। আপনি কোন দলের এটা দেখবেন আপনার নেতে, আপনার বদ আমলে আর নেক আমলে আপনি কোন দলের, কোন দলের নেতা এটা দেখবে না, ও দেখবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করছেন, আপনার পাশে বডিগার্ড হয়ে দাঁড়ায় যাবে। আরো জোরে বলেন, আরো জোরে। আমার মনে হয় আমার মতো কোন খতিব সাহেব আপনাকে এতবার সুবহানাল্লাহ বলায় নাই, এই জন্য অভ্যাস কম। কিন্তু মনে রাখবেন, যেখানে এখানে খতিবের যে করুক, আপনার নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন, আমি বলাবো যে আপনি বলেন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সব কমিয়ে দেবে। আর আপনি নিজের থেকে যদি করেন, ইনশাল্লাহ আপনার সব হবে 3 গুণ। ওই বললেন না তো, আমি দেখি এরপরের চান্স নিজের থেকে কয়বার কর। যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, এই শুক্রবার বলে যাবেন, আগামী শুক্রবার আসার আগে যদি আপনি মারা যান, এই ঠোঁট দুইটা আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর জিম্মায় যাইবার পরে আপনার জবান দিয়ে অন্তত কাউকে একটা গালি দিবেন, এই কাজ আল্লাহ করাবেন না আপনার। আপনি কাউকে বকা দিবেন, আপনি কাউকে কষ্ট দিবেন, গিভ আপ করবেন, অন্তত ওই আলহামদুলিল্লাহ বলবে, তুই না বারবার কই আইলি আলহামদুলিল্লাহ, তুই আবার এখন আবার ওইটা গিভ আপ করছিস। অন্তত আল্লাহ বলেন জুমার দিন যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ দিয়ে আমি আল্লাহকে খুশি করে, কারণ গরিবের জন্য জুমার দিনটা হলো হজের দিন। আরাফার মাঠে হাজিরা হজ করতে যায় জীবনে একবার, একবার ফরজ, আরাফার মাঠে একবার যাওয়া ফরজ, এরপরে যতবার যাবেন নফল। আর গরিবের জন্য প্রতি জুমা হলো তার হজ ফরজ, ও যতবার সুবহানাল্লাহ বলবে সেজন্য আরাফার মাঠে যাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার ডাক দিল। লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, আর আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তোমার প্রশংসা করছি, কারণ আমার বাপে এই মসজিদে নামাজ পড়তো, আমার দাদা এই মসজিদে নামাজ পড়তো, সিঁড়ি বেয়ে বেয়ে আমার বাবা লাঠি ভর দিয়ে আসতো, বাবার স্মৃতিগুলো এখনো আমার মাথার মধ্যে ঘুরে, তুমি এখনো পর্যন্ত আমার পাও তুলে ভালো রেখেছো, জবানটা ভালো রেখেছো, আল্লাহ এখনো আমি দুই তালা উঠে জুমার নামাজ পড়ার এবিলিটি আমাকে দান করেছো, এই প্রশংসা আমি করে শেষ করতে পারবো না, এই জন্য তোমার প্রশংসা জোরে সরে বললাম আলহামদুলিল্লাহ। আমি কসম করে বললাম, জীবনে আপনার সাথে আমার দেখা হোক বা না হোক, আমি কসম করে বলে গেলাম, আজকে আপনি আমার 2000 আগস্টের 30 আগস্ট, আজকে 30 আগস্ট কিয়ামতের মাঠে তো পেলেন আমার দেখা হবে। আপনি কোন দলের, কে আওয়ামী লীগ করছেন, কে বিএনপি করছেন, ওটা দেখবেন না, কিয়ামতের মাঠে সব সওয়াউন আলাইনা, আল্লাহ বলেন সব এক। আরাফার মাঠে যেরকম বা বিএনপি মন্ত্রী সব এক, রোজে মাহশার ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াক্তা, সুবহানাল্লাহ বললেন না, কিয়ামতের মাঠে সব থাকবে একরকম, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, মুত্তাকিন যারা আপনার আমি নামাজে আল্লাহকে সেজদা দিয়েছি জীবনে একটা বার, এরা এক জায়গায় থাকবে। আর ইহুদি নাসারা কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনার আমার সামনে আনবেন না, ওদেরকে আলাদা, ওদেরকে আলাদা কুত্তা বিলাইর মতো এক জায়গায় ফেলে রেখে দেবে। এখন যদি কোন আবু জাহেল আমান্দবির এত কষ্ট দিল বদমাস্টার, এটা দেখতে মন চায় না। যেরকম ভাবে দেখেন এই যে ডিবি হারুন, এই সান্দু কিন্তু কম বাটপারি করে নাই, কথা বলেন না কেন, ও আলেমুল্লাহ মারে ধরে নিয়ে ডিবি ঘর, ওই আয়না ঘর না কয় কিসের, সাতার ঘর কয় লাগে যেন ওইটার বাপের সম্পদ ছিল, কথা বলেন না কেন, আর বাপের সম্পদ ছিল ওইটা, সরকারি টাকার বেতন নিয়ে আপামাম জনসাধারণের ন্যায্যমূল্য অধিকারকে কেড়ে নেওয়ার অধিকার পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন ডিভিশনের লোককে আল্লাহ দেয় না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক তিনি। অযথা যদি আপনি কাউকে হয়রানি করেন আল্লাহর জাতের কসম, ওই হয়রানিতে আপনি আইজ কাইল হোক করতে হবে,
শুনতেছি টিভি হারুন সাহেবকে ধরছে, বুয়া না শর্ত জানি না, যদি ধরে থাকে আমি বলবো বর্তমান যিনি সরকার আছেন, ক্ষমতা যিনি চালাচ্ছেন, ওই আয়না ঘর নামের যে জিনিসটা বস্তুটা বানাইছে আপামান জনসাধারণের জন্য, অরে অন্তত একটা শর্ত এনে রাখবেন ওইভাবে। এটা আমাদের 18 কোটি মানুষের দাবি, কথা বলেন না কেন, 18 কোটি মানুষের দাবি যে টিভি হারুন রে ধরে না সাইড দিন রাত না সান করে তারপরে বুঝন যে কোন ওর বছর কোন দিক দিয়ে যায়, 60 দিনে 60 যুগের সমান হবে ওর কাছে মনে হবে, কথা বলেন না কেন। এটা আমি বলি নাই, আপনি ভাবতেছেন ইলিয়াস রহমান যেহেতু বানাই বলতেছেন না, আল্লাহ কোরআনে বলেন তুমি যা করবা ওটার ভিতরে তোরে ফেলাইয়া তারপর আমি নিব। ক্ষমতা কারই সিরিজতে নেই, ক্ষমতা কার হাতে, জোরে কোন আল্লাহ, সবই আপনি জানেন, আল্লাহ সবই জানেন, আমরা জানি না তাই না। বিগত সরকার যিনি চলে গেলেন প্রধানমন্ত্রী, উনি 45 মিনিট আগেও জানতেন না যে আমার ঠিক মতো কাপড় গুলো উগাছাই দিব না, কথা বলেন না কেন। ক্ষমতা কে দেয়, এটা মন থাকবো তো, এটা মনে রাইকে শোনেন, আওয়ামী লীগের এই পতনের পতনের দৃশ্য যদি যারা পাইসা থাকবেন যতদিন, যদি এটা মনে রেখে নামাজে খারাপ না, আপনি আব্দুল কাদের জেলানির মতো ওলি হয়ে যাবেন। কেন যদি কোন কেমনে আমি দিয়ে দিই এক্সাম্পল, 1 ঘন্টা আগেও জানতো না যে ক্ষমতা এইভাবে ছেড়ে দিতে হবে। তো উনি যে বলেছেন কি বলেছেন কোরআনে শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আমি বলি নাই, এটি যদি আপনি মাথায় রেখে একটু চলেন না, জীবনে নেতাগিরি দেখাইয়া কোনো মানুষের জান মাল নষ্ট করবেন না, কসম আল্লাহ, তার জ্বলন্ত পূর্বার আমি প্রায় দেখাই দিই। রসুলের কাছে এলেম আসিল, কোরআনের এলেম, সাহাবিদের ভিতরে এলেম আসিল বিদায়, ফাতে মক্কার পরে বিশ্ব নবী একটা মিনিটের জন্য কোন প্রতিশোধ নেয় নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা, রসুল যদি হাতে ইশারা করতেন ইশারা, আবু সুফিয়ানের বাড়ি মোমের মতো গালা ফেলত, ওমরের মতো একটা মানুষ, কারণ আবু সুফিয়ান তখন মক্কার প্রেসিডেন্ট আর আবু সুফিয়ান হলো নবীর শ্বশুর। একবার যদি আমার বিশ্ব নবী ইশারা করতেন, তামা তামা মানে ফেলাইতেন মক্কা নগরী, করেন নাই। বরঞ্চ আপনাদের একটা জানা আছে, আমার নবী 14 জনকে ডিক্লেয়ার দিয়েছিলেন, কি বলেছিলেন, উক্তুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লাকিনা বিআসতারিল কাবা, আমি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু 14 জনকে আমি নবী ক্ষমা করলাম না, এদেরকে যেখানেই পাবা উক্তুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লাকিনা বিআসতারিল কাবা, এই 14 জনকে সাথে দিবা লোকে ফাঁসি দিবা। রসুলের ফরমান, ফাতে মক্কার পরেই রসুল বিলালকে যখন বললেন আজান দে, বেলাল তো আগে থেকে রেডি, কারণ আপনাদের জানা আছে বেলালের রাগ কঠিন রাগ, যেরকম ভাবে এই 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, যেদিন হয়ে গেল শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে গেছে, গা দেখলাম মসজিদের মাইকে লান হইতেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, হয়েছে না এরকম আওয়াজ শুনছে না, আরে মেয়ে আমিও তো 50 সালে লাভ দিয়ে রাস্তায় নেমে গেছি, গা এটা আমার ব্যক্তিগত আমল, কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন, ভালো করে বুঝবেন, মক্কা নগরীতে যখন আমার নবী বিজয় করলেন, আপনার আমি আর কি বিজয় মিছিল করছি, পুরা মক্কায় 10,000 সাহাবি হযরত ওমর খুশির আনন্দে নিজের পাঞ্জাবি খুলে আছে, নবী বলে ইয়া ওমর ইবনে খাত্তাব হিন্দুল খামিস হাদা ফাতহনা, কিরে তুমি তোর জামা খুলে নাইছো, ওমর কয় আমার 31টা দোকান এই 8 বছর ওরা খাইছে জোর করে, এই দোকানগুলো আজকে আমি উদ্ধার করুন,
নবী বলেন তাহলে কি ফাতে মক্কা করলাম এই দোকান দাও করার লেগে? আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দেগি রাজনীতি শেখার জন্য তোমার নবী যথেষ্ট। তোমার নবীর ভিতরে নাই কি তাই বলেন তো? কি নাই? প্রেসিডেন্টের কথা কন, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সফল প্রেসিডেন্ট। এই কথা আসতে গেলে কিন্তু বুবা হয়ে মরবেন। পৃথিবীতে যদি বিবাহের দিক দিয়ে স্বামীর দিক দিয়ে যদি কোনো কোয়ালিটিপূর্ণ স্বামী পৃথিবীতে থেকে থাকে, এক নম্বরে আমার নবী। পৃথিবীতে যদি মন্ত্রিত্বর দিক দিয়ে ন্যায় বিচারের দিক দিয়ে পৃথিবীতে কোনো আদর্শবান নেতা থেকে থাকে, এক নম্বর আমার নবী। পৃথিবীতে যদি কোনো মানুষ আমানতের দিক দিয়ে খেয়ানতের দিক দিয়ে একজন মানুষ পৃথিবীতে কাউকে আপনি কম্পেয়ার করে থাকেন, আমার নবীর সামনে দাঁড়াবার মতো কোনো পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। বেগুনের দিক দিয়ে অর্থাৎ গুণামুক্ত জিন্দগির দিক দিয়ে পৃথিবীতে যদি একজন মানুষকে খাড়া করেন, সে আমার নবী। কোন দিকে যাবেন আমার নবীর জন্য? আল্লাহ বলছে পুরা জিন্দগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শ যথেষ্ট। দেখাই দিই আপনাকে এই শর্ত বিদায় নেয় সরকার আর বর্তমান যারা আছে আমাদের দিকে দেখাই দিই। নবী ওমরকে বললেন জামা খুলে নিস, কন কি হুজুর আমার 31টা দোকান আবু জাহেলের বাহিনী এতদিন জোর করে খাইছে। নবী আমার বললেন আমি কি তাহলে তোর দোকান দখল দেওয়ার লেগে এই মক্কা দখল করাইছি? ওমর আস্তে মাস্তানত হয়ে গেলেন। এখানে যদি আমি ইলিয়াসলাম জিয়াদি হইতাম, আমি কইতাম হুজুর আপনি এক সাইডে এক কাবা ঘরের মধ্যে বয়ে থাকেন, এক ঘন্টা শুধু আমাকে কাজ করতে দেন, ঠিক না? ঠিক, এক ঘন্টার ভিতরে আমার দোকানগুলো দখল করব। এবং আবু সুফিয়ানের যদি ছেলেবেলা আছে বাইরিয়া প্রত্যেকটার পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের করে দেবে পারায়া, কথা ঠিক না? ঠিক। কিন্তু আমার নবী যখন বললেন এই জন্য কি আমি ফাতে মক্কা করেছি, আমার বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি তোর জন্মের আগের থেকে কি হবে তাও আমার মনে আছে। আপনার একটু খেয়াল করে দেখেন কি যেদিনকে মক্কায় মাত্র মুসলমানের সংখ্যা ছিল 40 জন, কয়জন তখন আমি ওমর ইসলাম গ্রহণ করছি, আমি খত্তাবের পোলার সামনে আমি মদের বোতল 5 লিটারের মদের বোতল হাতে নিয়ে নাস্তাম আর বলতাম মক্কায় এমন কোন মায়ের পোতা সোস মুহাম্মাদের নাম নিবি? যদি শুনতাম মুহাম্মাদের নাম নিছে ফারমের মুরগি এক পাম নিচের দিকে দিতাম, আর এক পা আমার কান্দে করে ছিঁড়ে ফেলতাম। বুখারীর হাদিস হুজুর আমি সেই জানোয়ার ওমর, আপনার কাছে কালেমার তলে হয়ে গেছি আনোয়ার, আগে ছিলাম জানোয়ার এখন হয়েছে আনোয়ার, আমার নূর সারা পৃথিবীতে চমকায় গেছে শুধু আপনার জন্য। ওদের একটা কথা বলি কি, আমার দোকানগুলো আমি চাই না, কিচ্ছু চাই না, শুধু একবার কি বলবেন কিয়ামতের মাঠে আমি আপনার পাশে দাঁড়াইতে পারবো কিনা? নবী আমার বললেন আমর রে শুধু তুমি নয় রে ওমর, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত গুলা তার নিজের গুসসাকে নিজের রাগকে গোপন করতে পারবে রে ওমর, প্রতিশোধ সামনে পাওয়ার পরেও নিবে না। আমি নবী তার সাথে গ্যারান্টি দিলাম গো তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি বিল্ডিং এ থাকবে। এ আমার মিরপুরের যুবক ভাইরা ভালো করে বুঝো বাজান দাদা, এখানে অনেক দাড়ি পাক আমার বাবার বয়সী মানুষ আছেন গো, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করছে এই মসজিদে যারা খেদমত করে এত সুন্দর করেছে বাবা, দেখবেন আজকে তারা অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কথাটা অনেকের মনে নাই গো, হয়তো ভাই মসজিদ যারা প্রথম করেছিল টিনের চাল দিয়ে করেছিল, আজকে কত সুন্দর টাইলস, কত সুন্দর ফ্যান, কত সুন্দর লাইটিং, কত সুন্দর এসি লাগানো বাবা, কিন্তু একবার কি মনে করে দেখছেন যেই জায়গায় আজকে আমি জুমার নামাজ পড়তেছি
আগামী জুমায় আর আমি এখানে বসে জুমার নামাজ পড়তে পারবো কিনা, এই শব্দটা যদি কারো অন্তরের মধ্যে বারবার বাড়ি খায় গো, ওই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে নবীর সাথে গাদ্দারি করে পাপের কাজ করতে পারে না। আমাদের কথা আমরা বলিয়া যাই, আমল করার তোমাদের বাধ্যকতা তোমরা করবা। ওমর বলেন, আমার জিন্দগিটা এতই জানোয়ারের মতো ছিল, আমি ওমর প্রতিদিন সকালবেলা বিকালবেলা দুই বেলা মদ না খাইলে আমি ওমরের জিন্দগি সুন্দর হতো না। হালাকি আপনারা জানেন বাবা, খলিফাতুল ওমর যখন এক যুগের উপরে বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন, শুধু একটা দুইটা নাই, বাংলাদেশের মতো দেশ বর্তমানে হিসাব করলে 70টার মতো দেশ হযরত ওমর খলিফা। এই ওমর জুমার খুতবা দিতেন ছেলের কাছ থেকে ধার করা পাঞ্জাবি নিয়ে, কারণ কি জানেন, তাদের অন্তরের ভিতরে নবীর আদর্শ ভরপুর ছিল, তার উপরেরটা দেখার নাই ভিতরেরটা আল্লাহর দেখাইছে, ঠিক না বে? ঠিক। ওমর জানেন, আমি সুন্দর জামা গায়ে দিয়ে খুতবা দিব, আমার রসুল তো এমন জামাও গায়ে দিছে, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল মাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এ বান্দার তোরা জানোস, তোর নবী একটা জামা গায়ে দিছে, আল্লাহু আকবার জোরে বলতে পারেন, ওই একটা জামা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে নবী বয়ে রইছে ঘরের মধ্যে, আসর যায় মাগরিব যায় নবী ঘরেতে বাইরে না। হযরত বিলাল যে বলে, আসসালাতু খায়রু মিনান নাওম, নবী বলে এখন মাগরিবের টাইম, এখন কে কে ঘুমায়? আমি কি কইছি আপনার ওই জামাটাও দিয়ে দাম দান করে আমি কি আপনার কইছি একটা জামা আছে ওই জামা গায়ে দিয়ে আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, ওই জামাটা গায়ে দিয়ে ইমামতি করেন, ওই জামাটা গায়ে দিয়ে যুদ্ধের মাঠে যান, ওই জামাটা গায়ে দিয়ে বিবিদের ঘরে যান, ওই জামাটা গায়ে দিয়ে হাটে বাজারে যান, ওই জামাটা গায়ে দিয়ে মশারায় বসেন, ওই জামাটাও দিয়ে দিন, এখন ইমামতি করবেন কি দিয়া? আল্লাহ সুরা বনি ইসরাঈল, আমি কি কইছি এইভাবে সব দিয়ে দেন? আমি তো আপনাকে বলি নাই যে সব দিয়ে দেন আবার সব রাইখে দেন, তাও কই নাই। ইমামতি করবেন কি দিয়া? প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কি দিয়া? নবী আমার উত্তর কি দেয় শোনার পরে আমার মনে হয় যদি রসুলের প্রেম আপনার অন্তরে থাকে আপনি ঠিক থাকতে পারবেন না। রসুল আমার উত্তর দিয়ে বলে, আল্লাহ আমি তো মরার সময় পাঞ্জাবিটা আমার সাথে যাবে কি না আমি জানি না, সাদা তিনখান কাপড়িতে যাইব, অতএব এই পাঞ্জাবিটা এই জন্য দিয়ে দিছি যেন তুমি আমার পাঞ্জাবির ব্যবস্থা করে দাও। আপনাদের জানা আছে তিরমিজিতে আসছে আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতেছি আবু বকর পাগলের মতো দৌড়ে বাসায় যাইতেছি, কেন? কারণ আবু বকরের শরীর আর আমার নবীর শরীরের জেসেন এক কোয়ালিটির, এক উঁচা লম্বা ছিলেন, বাল্য বন্ধু একসাথে সবকিছু করছে, দুই বছরের ছোট বড়। আবু বকর যখন নবীর বয়স 6 বছর, আবু বকরের বয়স 4 বছর, আমার নবীর যখন মা মারা যায় তখন আবু বকর তার মা উম্মে আবু বকর দুইটা রুটি দিত আবু বকরে খাইতে, কহপা ছিল তার বাবার নাম, আবু বকরের নাম বাবার নাম, ওই দুইটা রুটি লয়ে দৌড়ে নবীর কাছে যাইতেন, আবু তালেবের বাড়ির সামনে যে বলতো, এই দুইটা রুটি মা আমার নাস্তা করতে দিছে, একটা আপনার আর একটা আমার। আল্লাহ যে বলছেন নবী সর্বপ্রথম উম্মতের ভিতরে, সমস্ত নবীদের উম্মতের মধ্যে
এবং নবীদের পরে সর্বপ্রথম আউয়ালান জান্নাতে ঢুকাবো আমার আবু বকর রে। কারণ কি জানেন গো নবী, আমি আমার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আপনার মেয়েরাজে আনছি, আর আপনার বন্ধুত্ব ঋণ শোধ করার জন্য আবু বকরে প্রথম জান্নাত লিখছি। কারণ আবু বকর আপনার কত ভালোবাসে নবী আপনি জানেন না, কারণ অন্তরে খবর আপনি জানেন না, অন্তরে খবর জানে আমি আউয়া। এ মনের খবর কে জানে? জোরে বলেন না কেন, কে জানে? এ মনের খবরের নামই হলো গায়েব। এই গায়েবের খবর কে জানে? নবীও জানতেন না, নবীও জানতেন না গায়েব কারে করে। বজন্দে আবু বকর আনাস ইবনে মালিক বলেন, হঠাৎ করে দেখি আবু বকর দৌড়ে দৌড়ে বিবির কাছে যায়, বলে বিবি রে তাকের মধ্যে একটা পাঞ্জাবি আছে, কোরবানির সময় বানাইছিলাম রে বিবি, জামাই হিসাবে একটা ব্যবহার দিব, বিশ্ব নবী নেয় নাই, ওই জামাটা দেওয়ার হাদিয়া দেওয়ার টাইম এসে গেছে বিবি, উম্মে আয়েশা অর্থাৎ আবু বকরের বিবি তাকের থেকে দৌড়ায় পাঞ্জাবিটা নিয়ে আসছে, সত্য করে হাতের মধ্যে গলার মধ্যে হাত দিয়েছে ভেতরে, বলে এই জামাটা তুমি এখন আসছো মাগরিবের টাইম, কারণটা কি? বলে বিবি রে আমার বিশ্ব নবীর জামা একটা আমি জানতাম না বিবি, আবু বকরের বিবিও কিন্তু বাবা আবু বকরের মতো নবীর পাগল ছিল, নবীর পাগল যদি না হইত 6 বছরের মেয়েকে 53 বছরের একটা বৃদ্ধ মানুষের কাছে বাবা বিবাহ দিত না, বাবাই যদিও দেয় মা সহজে দিতে চায় না, আবু বকরের আগে কিন্তু আয়েশাকে মা আয়েশাকে সাজায় দিছে আবু বকরের বিবি, আবু বকর প্রথম প্রস্তাব দিছে, নবী বলে স্বপ্নে দেখছে আয়েশার সাথে নবীর বিবাহ হইছে, ওই মাসটা যদি আপনার আমার হইতাই মসজিদের মুতাল্লির হইত 6 বছরের মেয়ে 53 বছরের বৃদ্ধর সাথে বিবাহ দিতে হবে, এই সভাপতির বিবি বলতো তোমার আর তোমার হুজুরে একসাথে কোরবানি দেব, কথা কর না কেন? হালাকি আবু বকর যখন বলছে বিবি রে জীবনের সবচাইতে একটা গোল্ডেন চান্স এসে গেছে, আমার নবী স্বপ্নে দেখে আয়েশার সাথে বলে নবীর বিবাহ হয়ে গেছে, আবু বকরের বিবি বলে তুমি 10টা মিনিট বসো, কারণ নবীদের ওহি দুই প্রকার, একটা হলো রাতের অন্ধকারে আসে আর একটা হলো জিব্রাইল আইসা দেয়, জিব্রাইল যেটা আইসা দেয় ওটার নাম হলো কোরআন, আর স্বপ্নের ভিতরে যেটা যায় ওটা বলে গায়রে মাতলু, ওটাও নবীর ওহি, নবীর কথা মিথ্যা না, আয়েশার সামনে দাঁড়ায় বলে মা রে দামি পায়জামাটা পর রে মা, দামি 3 পিসটা পর, দামি একটা সুন্দর স্কার্ফ লাগা মা, এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে দাদু ভাই, আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, আহারে কত মানুষ কতই যে শাশুড়ির আব্দুলের নাম ছিল বাবা, মার কাছ থেকে বলে আসছে মা গো আমার ভাই রাস্তায় শহীদ হয় আমি কেমনে বাসায় বসে থাকি, আহারে বরিশাল বরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইল বাবা ছবি লয়ে লয়ে রাস্তার মোড়ে মোড়ে পুলিশে জিজ্ঞেস করে ছাত্র পাইলি জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে, পৃথিবীতে বাবার মতো দুঃখ মিয়া মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই, সন্তান হারা বেদনা যারা হারায় নাই তারা কোনোদিন বুঝবে না, আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা দুঃখিনী নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও কিন্তু মা নাই গো বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার বয়স যারা ইউটিউবে শুনেন যুবকগুলো কেন আমার জন্য এত পাগল, যারা মায়ের ভক্ত ওরা বেশি আমার ওয়াজ শুনে আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইরা, আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা কারে কয়, আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের সেক দিয়ে রাখতে পারবেন না, আয়েশারে যখন বলা হয়েছে মা 3 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে ফেলবে
আয়েশা বলে মা আজকে তুই ঈদের দিন না, বেশ মাফি, কি সমস্যা তোমার, তোমার আর বাপের কি সমস্যা, হুট করে আইসা গো তিরি বিস্পোর ভালোভাবে শ্বাস মারে, দুজাহানের বাদশাহ নবীর সাথে তোর বিবাহ দিব। আয়েশা পট করে কথা ঘুরিয়ে ফেললেন, মা কারণ বাপ জিরো মা জিরো মেয়েটাও তো সেরকম হবে। আয়েশা বলে মা ফট করে আমার বিয়ে ঠিক করল আর আমি রাজি হয়ে গেলাম গা, তুমি কি একবারও ভাবলা না কার সাথে বিয়ে দিতেছ? আয়েশা বলে মা আমি আপাতত আমার কাছে এটা কেমন যেন লাগতেছে, খালি এই শব্দটা বলছে আবু বকরের বিবি বঠিল হয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলতে পারলেন না, কত ভালোবাসে নিজের মেয়েকে কতল করতে চায় তার মা, যে আমি তোরে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম আজকে তুই কস আমি রাজি না, তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই। সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো, মা আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে, আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লইয়া রাতের অন্ধকারে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন রাইখা মদিনায় হিজরত করছে, ছেলে মেয়ের দিক তাকায় নাই, নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি, আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র, মা আমিও কম ভালোবাসি না, আমি কেন বলছি আমি রাজি না মা, তাহলে শুনো ও মা, যার হাতের ইশারায় মাক্কি জিন্দিগিতে ইক্তারাবাত ইসসাআতুন শাক্কাল কামার, ও মা সাড়ে সাত হাজার বছরের রাস্তার দিকে যাবালে আমি কুবাইদের সামনে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা দিছে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে, যেই লোকটা পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে গেছে, যেই লোকটা তরবারি হাতে দেওয়ান লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে রেন্ডি গাছের চলার মতো দুই টুকরা হয়ে গেছে, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে রাতকে দিন বানাইতে পারে, ও মা আমি ছয় বছরের বাচ্চা, ও মা আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাওনা দিলে আমার ঘুম আসে না, বাবা আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজামদার সামনে বসা, আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসাই আপনার দাড়িগুলো টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপরে উঠে যায়, যায় কি যায় না, আয়েশা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন, আয়েশা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন, আয়েশা বলেন বাবা গো আমি যখন নবীর কাছে যাব বাবা আমার পাউটা যদি আমার নবীর গায়ে লাগিয়ে দেয়, আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলো বাবা, আমার সব অপরাধ গুলো নবী দেখবেন না, আমি ছোট্ট মানুষ, আমার ভুল গুলো তিনি খারাপ চোখে দেখবেন না, যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো আমার ছয় বছরের হুমাইরা, এখন আয়েশার নাম হলো হুমাইরা ছিল বাবা, হুমাইরা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা, আমার নবী এরকম আস্তিন দিয়ে চোখ মুছে আর বলে আবু বকর রে আমার আয়েশা রাজিনী, তাই বলরে আবু বকর আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না, কারণ আমার আর আয়েশার বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ, এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব আইছে তবে আবু বকর বসন্তে, এই আবু বকর যখন চান্স পাইছে, এত আবরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই, জামাটা তাকে থেকে টান দিয়ে বের করে বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন দৌড়ে আবু বকর হাঁপাইতে হাঁপাইতে আসছে, আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে গামামা যেটাকে বলা হয়, এই যে আবু বকরের বাড়ি মসজিদ আবু বকর যেটাকে বলা হয়,
ও বাবা মসজিদে দামামার পিছনে আবু বকরের বাড়ি, এখান থেকে আবু বকর দৌড়ে এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন, নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর জামাটা দি নতুন দেখা যায়, এটা কবে বানিয়েছো? নবী গো ঈদের সময় বানাইছিলাম, কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে। لقد كان لكم في رسول الله اسوه حسنه ومر قرزت টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ বুঝা শুই নাই আয়াত নাযিল করছে তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য, তোমার আদর নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ না বুঝা শুনেই করছে। আবু বকরের জামা গায়ে দিয়ে নবী আমার মাগরিবের ইমামতি করলেন, বানানো কথা আমি বলি না। এতের তাফসির খুলে দেখেন সূরা বনী ইসরাইল, নবী আমার বসা মসজিদ নববীর পুরা সাহাবা একরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, যেমন আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটা সাধারণ গোলাম গো বাবা, আমি সাধারণ একজন গুনাহগার আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তোমার নবী দুই অক্ত ইমামতিতে আসতে পারতেছে না, আসরের নামাজের অক্তের থেকে তোমরা অপেক্ষায় ছিল, আসলে আসল খবর জানো না? যে ব্যক্তি আজকে ইমামতি করার মতো সুন্দর সিস্টেম আমি নবীরে করে দিছে, কিয়ামতের মাঠে যেন আমার জামাটা আল্লাহ তারে দিয়ে দেয়। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। ও বাজান আবু বকর যেই মাটির নিচে গেছে, আপনার আমি ওই মাটির নিচে যামু, কথা বল না কেন? তাকানি দিকে হযরত ওমর বলে, হুজুর নবী গো আমি দোকানপাট কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার নবী কিয়ামতের মাঠে খালি আবু বকরে লয়ে যাবে না আমারও লয়ে যাবে, আমার 31টা দোকান আমি সুযোগ পাইছি, ক্ষমতা এখন আমার হাতে আপনার হাতে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হযরত ওমর, পররাষ্ট্রমন্ত্রী ছিল আবু বকর, খালি আমাদের দেশের মন্ত্রীগুলা এখন সোনের মতো ধরা খায়, জনগণের হাতের কেলানি খায়। সাহাবা একরামের জিন্দিগিতে দেখায় দেন একটা সাহাবি, একটা সাহাবি কোন দুর্নীতির মামলায় দুদুকের মামলা পড়ে কোনদিন জেল খেতে আসে, কথা বলেন না কেন? এই পৃথিবীতে যত বড় বড় আউলিয়া একরাম দেখেন সবাই বড় বড় সিদ্ধপতি, ইমাম আবু হানিফা যার উদ্দেশ্যে আমরা যার ইত্তেবে আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফা ওই জামানার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ছিল। ইমাম শাফি 162টা খালি কাপড়ের দোকানে ছিল না, ইমাম মালিক রহমাতুল্লাহর বাড়িতে মক্কায় আবু সুফিয়ানের বংশের মানুষ, দারুন নাদুয়ার পিছনে আবু ইমাম মালিকের বাবার বাড়ি, আপনারা জানেন জিরাত জাবালে আবি হুবাই, জাবালে আবি কুবাইজের পাশে জাবালে সাফা, জাবালে সাফা মানে মারওয়া, জাবালে মারওয়া সাথে জাবালে আবি হুবাই, এই আবি হুবাইদের সাথে ছিল দারুন নাদুয়া, যেখানে বসে আমার বিশ্বনবীর বিরুদ্ধে তারা রটনা রটতো, যেখানে বসে মিটিং করতো, তাদের দারুন নাদুয়া ছিল, তাদের বৈঠকখানা ঘর কিলাব ঘর যাকে বলা হয়, এখানে বসে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো, ওটার পিছনে ইমাম মালিকের মায়ের বাজার, ইমাম মালিকের মা পৃথিবীতে কয়েক কয়েকজন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে, তার ভিতরে ইমাম মালিক একজন, সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? এই জন্যই ইমাম মালিকের কবর জান্নাতুল বাকি কবরস্থানে, যত হাজিরা দেখবেন চারটা কবরই বেশি খুঁজে জান্নাতুল বাকি কবরস্থানে, এক নম্বরে ফাতেমার কবর, হাসানের কবর, ইমাম মালিকের কবর আর উসমান গনির কবর, এই চারটা কবর বেশি খুঁজে, কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত মদিনায় হাদিস পড়িয়েছে কোনোদিন জুতা পায় নাই, ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনার বাহিরে যায় নাই, কেন জানেন? ইমাম মালিক বলছে আমি হজ আমার পরে ফরজ, আমি মদিনার থেকে যদি হজ করবো, আমি যদি হজের টাইমে আরাফাইজে মারা যাই, কারণ আমি আল্লাহর সাথে ওয়াদা করছি আল্লাহ আমার কবর রসুলের রওজার পাশে হবে, কারণ আমি রসুলের সাথে এখান থেকে আরাফার মাঠে যাব হিসাব নিকাশ দেওয়ার জন্য, আল্লাহু আকবার জোরে বলেন, আমি মদিনায় থাকবো, যদি আমি মক্কায় যা মারা যাই তাহলে তো আমার কবর মদিনায় হবে না, এই জন্য ইমাম মালিক হজ করতে যাইতেছে, হঠাৎ করে বিশ্বনবীর রওজার পাশে যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার 7.5 লক্ষ সাহাবী
এই মসজিদ নববীর ভিতরে আমার কাছ থেকে হাদিস পড়ে পড়ে তারা ইমাম হয়ে গেছে, কিন্তু আমি এখনো হজ করতে পারলাম না। নবী গো, আপনি যদি একটু দেখতো কোন মানুষটা ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, কোন কুকুরটা পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে। হযরত ওমর ওই কুকুরের পানিরও জিম্মাদার সে ছিলেন। হযরত ওমর মসজিদে নববীর খুতবায় বলতেন, আজকে মসজিদে নববীর আশেপাশে অন্তত 60-70টা কুকুর বাড়ির অনাহারে ছিল। এই স্বরাষ্ট্র মন্ত্রী, হে পররাষ্ট্র মন্ত্রী, হে খাদ্য মন্ত্রী, তোমার এলাকায় কুকুরগুলা না খায় ছিল, আমি ওমর খবর নিতে হলে কেন, তুমি কি করছো? মুসল্লিরাও আশ্চর্য হয়ে যেত, 60টা কুকুরে পানি খায় না, আপনি কেমনে জানেন? তাহলে বুঝিয়ে লও, আমি ওমর রাত্রে ঘুমাই না, আমি দিনে ঘুমাই। আপনাদের জানা আছে ভাইজান, আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব, কারণ আমি আপনাদের এখানে জীবনের প্রথম জুমা পড়াইলাম, আমি তার আপনাদের মসজিদ সম্পর্কে আমার জানা নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, দিনের আলোচনা শুনতে যায় যদি কালো কলিজার থেকে 2 ফোঁটা পানি পড়িয়া যায় গো বাবা, ওই মানুষটা আমি বলছিলাম আগস্টের 30 তারিখ হয়ে যাবে আপনার জীবনের নাজাতের জন্য 1 নম্বর একটা জুমা। হে জুমা, আপনারা চিনবেন বাবা, কেবলাতেন মসজিদ আল খন্দক থেকে 7.5 কিলোমিটার দূরে জাবালে সারা যেটাকে বলা হয়, এই জাবালে সারার বুড়ভূমি এলাকার মধ্যে দেখা যায় চাটিয়াল জমিনের মধ্যে একটা তাবুর মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলছে। ও টিপ টিপ করে বাতি দেখিয়ে দৌড়ে গেলেন, যে দেখে তাবুর ছিদ্রগুলো ছোট্ট ছোট্ট ছিদ্র, ভিতরে বাতিগুলো জ্বলতেছে, 2টা বাচ্চা পাথর বুকের মধ্যে চাপা দিয়ে বারবার বলতেছে, মা গো, ও মা, তোমার পাক কি আর কোনোদিন হবে না গো মা, তোমার রান্না কি হবে না? মা বলি একটু সবর কর। ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আপনারা জানেন গো বাবা, সারা দুনিয়ার ইতিহাস ইতিহাস হিসাবেই রয়ে যাবে। ওমর আস্তে আস্তে করে ডাক দিছে, মা গো, তুমি আমার মায়ের মতো, বাচ্চা দুজা খোদার যন্ত্রণা এত কাতরায় গো মা, তুমি শুধু পানি জাল দিতে আসো, ভাব উঠতেছে, তুমি কি এই এত সময় পর্যন্ত খাবার কি রেডি হয় নাই? ওই মহিলা কাপড়ের আঁচলটা মুখের মধ্যে দিয়ে পর্দার ভিতরে দাঁড়ায় বলে, আমি কিসের মা? তুমি আমার মা কও, আমি মা হওয়ার উপযুক্ত না। কেন আপনি মা হওয়ার উপযুক্ত না? কেমনে আমি মা হওয়ার এবিলিটি আমার মধ্যে থাকবে? সেই আসরের পরের থেকে পানি দেই আর জাল দেই, আমি মা হইয়া বাচ্চার মুখে খাবার দিতে পারি না, আমি আবার কেমন মা হইলাম? আপনি আমার মা বলিয়েন না। আমি বুঝতে পারছি আপনি আমার মতো একজন পথিক বিপদগামী লোক, একটু পরে বাচ্চা দুটো লাভ দিয়ে দাঁড়ায় বলে, আম্মা আম্মা গো, খুদের যন্ত্রণায় আমাদের পেট তো আর ঠিক থাকতেছে না মা। খবর বলে, মা গো, কোনো খাবারই কি আপনার কাছে নাই গো মা, কেমনে থাকবে? আমাদের বাড়ি এই ডিস্ট্রিক্টে নয় গো বাবা, অনেক কষ্ট করে এই দেশে আসছি, শুনছি এই দেশের খলিফা অনেক দিনদার মানুষ, উনি গরিব মানুষকে খাবার দেয়, কিন্তু আজকে 2 দিন হয়ে গেল হাঁটারও বল নাই, যা ছিল তাই খেয়েছি। ওই খলিফাতুল মুসলিমিনের বাসভবন পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের নাই বাবা রে, আমি কেমনে মা হব বাবা? ওমর বলে, আপনার অনুমতি যদি পাইতাম গো মা, আমারে মাত্র 1-1.5 ঘন্টার টাইম দেন না বাবা, তুমি কি করবা? মা, আমি আপনার মতো পথিক না, আমি এলাকার বাসিন্দা মা, বাবা তুমি যদি পারো সহযোগিতা করো আর আমার খবরটা ওমরের কাছে পৌঁছে দাও। হযরত ওমর, আমি জানি আপনাদের অন্তরে এখন দাগ কাটবে, নবীর আদর্শ যার অন্তরে আছে বাবা, সে প্রেসিডেন্ট হওয়ার পরেও নবীর আদর্শ তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। ভালো করে বুঝবেন, শুধু একটা আয়াতের কথাই বলে গেলাম,
ওমর দৌড়ে বাইতুল মালে ঢুকলেন, নিজের হাতে বিবিরে বললেন বস্তা ধর, বস্তা ধরছে আব্দুল্লাহরে কয় পাড়ায় পাড়ায় বস্তা ভর, খাবার ভর, যা যা দরকার আমি নিতে পারি ধর। বাজান ওমরের খাদেম দৌড়ে আসছে, আব্দুল্লাহ দৌড়ে আসছে, সাহাবীরা দৌড়ে আসছে, খলিফাতুল মুসলিমিন আমাদেরকে বলেন আমরা মাথায় লই। ওমর বলে না রে বাবা, এই দায়িত্ব তোমার না, এটা আমার দায়িত্ব। আমরা তখন খাদেম, আমরা সরকারি বেতনভুক্ত চাকর, আপনি বললেই তো আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেই। ওমর বলে তুমি কি বস্তা নিবা? কয় হ্যাঁ। তাহলে আর একটা বস্তা নিতে পারবা? কি বস্তা? আমি জিন্দগিতে যত পাপ করছি, পাপের বস্তা নিবা? না, তাহলে কোনো কথা বলবি না, মাথায় উঠে দে। ওমর ঘাড়ে নিচে একটা, কোমরে নিচে একটা, দুই কাঁধে নিচে পানির মশক, বাবা এইভাবে যাইতেছে। মনে রাখবেন হাদিসে আসছে, হাদিস শুধু নবীর থেকে না, সাহাবিদের থেকেও হাদিস গো বাবা। এ ঝিরি ঝিরি বাতাস ওমর যাচ্ছে বাবা, মনে হচ্ছে তামাম পৃথিবীটা ওমরের সাথে তাসবি পড়ে। খলিফাতুল মুসলিমিনের মাথায় একটা গরিব মানুষের খাবারের বস্তু, কেমন মানুষ বানায় গেছে আমার নবী। যে ওমর সকাল বিকেল দুই বেল মদ দিয়ে গোসল করতো, সেই ওমর আজকে একটা ক্ষুধার্ত মহিলার দুইটা বাচ্চার খাবার মাথায়। আপাতত যে খাবারটা আনছি আপনার ছেলেদেরকে আপনি খাওয়ান মা, আমি সাথে সবকিছু নিয়ে আসছি, আমি নিজে রুটি বানাই আপনাদের খাওয়াই দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন তার বিবির সাথে নিয়ে আসে, বিবির বলে তুমি আগুন জ্বালাও, আমি রুটি বেলিয়ে দেই। রুটি বেলিয়ে বাবা বাচ্চা দুইটার গালে অমর দুই রানে বসাইয়া ফজরের আগে খাওয়াইয়া দিয়ে বলে মা গো বাকিটা রেখে গেলাম, কালকে যদি পারেন 10-11 দিকে ঘুম থেকে উঠা যে অমরের জন্য আসছেন, অমরের দপ্তরে যাইয়েন মা, আমি পরিচয় করাই দেব। মহিলা বলে কালকে যেতে পারবো কিনা জানি না, পরশু দিন যাবো। হাদিস আসছে 2 দিন পরে বাবা। এই মহিলা যে জিজ্ঞেস করে খলিফাতুল মুসলিমিন ওমরকে, ওই যে মসজিদের ভিতরে কথা বলতেছে, মহিলা একবার ওই 3 দিন আগের ইতিহাসের দিকে তাকায়, ওই চেহারার এই চেহারা মিলায় মিলায় বলতেছে, উনি যদি খলিফাতুল মুসলিমিন হয় গো, তাহলে ওই যে রুটি বানায় তাহলে উনি কে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, কবর ওমরেও গেছে, আপনিও যাবেন, আমিও যাবো। অবজান দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে। আমি একটা বাড়ির মালিক, গাড়ির মালিক, আমি একটা ফ্ল্যাটের মালিক, আমার মতো দামি আর কে আছে? এটা মনে করবেন তো বাবা, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, দুনিয়া থাকার জায়গা নয়। মাত্র 2টা জিনিস আপনার দুনিয়ায় থাকবে, বাকি সব আপনার চলিয়া শেষ হয়ে যাবে। যদি কোনোদিন মসজিদ মাদ্রাসা করে থাকেন গো বাবা, জীবনে কোনোদিন যদি বাজার ঘাট জনকল্যাণের কাজ করে থাকেন, আমি কসম করে বলে গেলাম দুনিয়ার সব আপনার সাথে কিছুই যাবে না, ওই জিনিসটা যাবে যেই জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানে কেন, আমার নিজের আল্লাহ পাকের শুকর, আমার নিজের অর্থায়নে আমি বানিয়েছি, নিজে জায়গা কিনে নিজে বানাইছি মসজিদ, দেখে আসবেন অনেক সুন্দর মসজিদ বানাইছি। কারণ কি জানেন, এই মসজিদের কমিটিরাও কবরে যাবে, এই বাবাজিও যাবে, আমার বাবাও যাবে, নবীও গেছে, আবু বকরও গেছে, ওমরও গেছে,
কিন্তু যা কিছু বাড়ি গাড়ি বানাইছে এগুলো কিচ্ছু আমার না, আমার শুধু ওই যে একটা আল্লাহর ঘর বানাইছি। মান বানা মাসাজিদা লিল্লাহ, মান বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ মাদ্রাসা বানায় দেবে আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেবে। ওই আশায় আল্লাহর একটা ঘর বানাইছি, মাদ্রাসাও নিজের অর্থায়নে বানাইছি, শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাবো এই যে মসজিদটা যারা করছে এত সুন্দর করে। আমি মনিরুদ্দিন মসজিদে অনেক আগে আসছিলাম বয়ান করতে, জুমার নামাজ পড়াইতে না, শুধু আপনাদের খেদমত আরজ করবো। জানি না কার সাথে কখন কার দেখা হয়ে যাবে, আমি কিন্তু আগামী সপ্তাহে উমরায় চলে যাব আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মোশারফ ভাই, সে আমাকে বললেন হুজুর আমি জুমাটা আমাকে মসজিদে পড়াবো। ঠিক আছে যদি বলেন পড়াবো, জুমার নামাজ তো পড়তেই হবে। গত জুমায় পড়াইছে আমার মসজিদে, আমি যে মসজিদে আমি আল্লাহ পাক আমার দিয়ে করাইছি। সেই জন্য আপনাদের এখানে আসলাম, জীবনের দেখা হবে কিনা জানি না, তবে আজকে যারা আমার কথাগুলো শুনবেন না, যাদের চোখ দিয়ে পানি পড়ছে, যদি আমার কাবা ঘরে মৃত্যু হয় কিয়ামতের মাঠে যদি নবীর সাথে উঠি, আমি আপনারে ভুলে আপনারে ধুইয়া জান্নাতে যেতে পারবো না। এই একটা কথা বলে গেলাম। আর দ্বিতীয় নম্বরে, এই জুমা যখন এখানে পড়াইছি, আপনারা এখন আমার সাথে একমত হবেন, আমার সাথে ওয়াদা দিবেন, আমি যদি জো ওইখানে যে মারা যাই, আপনি আমার সাথে ছাড়া অন্য কারো সাথে জান্নাতে যেতে পারবেন না। অতএব আমি কয়েকজন বন্ধু চাই, সে বন্ধুগুলো কারা জানেন, আমি এটা নিয়ম যেখানে জুমা পড়াই পৃথিবীর যে প্রান্তে পড়াই, এখানে কোনো আল্লাহ রসুলের পাগল আছেন যে আমি আগামী সপ্তাহে যদি আল্লাহর পাক আমার উমরায় নেয়, আপনার কথাটা যেন আপনার চেহারা যেন আমার মনে থাকে, এই যে মসজিদের টাইস লাগাইতেছে আল্লাহর কোনো বুজুর্গ আসেননি, যেটা মসজিদের কমিটির দিকে তাকায় না, মসজিদের কোনো কারো দিকে তাকায় না, এটা আল্লাহর ঘরের দিক তাকায়া। আর ইলিয়াসুর রহমান জিহাদির চেহারা, তার চেহারাটা আমার মনে থাকবে কাবা ঘরে গেলে, এই নিয়ত করে আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলবেন হুজুর আমি এই মসজিদের কাজের জন্য কাজ চলতেছে, এটা তো আমাদেরই কাজ, আল্লাহ তোর আমার বস্তা করে টাকা দিয়ে যাবে না, যে মিরপুর এক নম্বর চাইনিজের সামনে দুই বস্তা টাকা আছে লইয়া গিয়ে আইনে মসজিদের টাইস লাগা যা, এটা আল্লাহ কিছু বড় করবে না। আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহ একটা জিম্মাদারি নিছে, আপনি যেটা দেখেন না এটা তো দেখতেছেন, আল্লাহ যেটা দেখেন না আপনি অর্থাৎ কবর আপনি কি দেখেন না, ওই জায়গাটা আপনার বিপদের থেকে বাঁচাই আপনার নিজে জান্নাত দিয়ে দেবে। তা কোন তো হুজুর আমি ইনশাল্লাহ টাইস যখন লাগাইতেছে কাজ করে চলতেছে, ইনশাল্লাহ এই জুমার থেকে আগামী জুমা সার আসার আগে আমার জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য আমি এই মসজিদের কাজের জন্য একজন বুজুর্গ যদি দাঁড়ান, আমি কাবা ঘর ধরে আপনার লাগে দোয়া করবো, ওয়াদা করে গেলাম। যান বলেন তো কে দিবেন 10,000 টাকা, একটা লোক কন্ত আপনার কথা আমার মনে থাকবে, প্রথম 10,000 টাকা দেবেন, নারাই থাকবে মসজিদের সভাপতি মোতাল্লি, মোতাল্লি সাহেব 10,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো দেখি আমি চেহারাটা তো মনে রাখি, জীবনে আর দেখা হোক বা না হোক বলেন না রাখছো, হুজুর আমিও 10,000 টাকা দেবেন, বলেন হুজুর আমিও দেবো 10,000 টাকা, নারাই থাকবে। ওই যে আর আল্লাহ আল্লাহ ওর ওলি দাঁড়াইছে কি নাম আবুল বাসা, নারাই থাকবি ভাই, আমার মনটা কিনলে জানে কইতেছে 5টা লোক হয়ে যাবো, আর 5টা লোক যদি হয় না নামাজ তো 5 অক্ত, এ যেখানে দাঁড়ায় আমার নবী জীবনের প্রথম ইমামতি করছে সেখানে 5 কার পাথর লাগানো আছে, জিব্রাইল নিজে লাগাই দিয়েছে কাবা ঘরের সামনে, দেখবেন কাবা ঘরের দরজার একবার নিচে 5টা কালো পাথর আছে লাগানো, মিজানুর রহমানের সাথে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে নবী ইমামতি করতেন। তো ইনশাআল্লাহ আমি ওইখানে দাঁড়িয়ে বেশি নামাজ পড়ি, যতবার 17-18 বার আমার আল্লাহ মক্কা মদিনায় নিছে আমি ওইখানে দাঁড়ায় নামাজ একদিন পড়ছি আলহামদুলিল্লাহ বলে, আমি ওইখানে দাঁড়ায় দোয়া করবো আপনার লেগে কোন আর কে দেবেন 10,000, আর মাত্র 3টা লোক লাগবে 10,000 করে, 3টা এ মোতাল্লি সাহেব 9,000-10,000 দিয়ে দিছে ভাই, আর 3টা লোক কত 10,000 কে দিবেন, 3টা লোক এ মিয়া এ আল্লাহর ওলি ইলিয়াস রহমান জিহাদির দান করার অভ্যাস আছে, 4 কোটি টাকা আল্লাহর রাস্তা খরচ করে মসজিদ বানাইছে, দেখে আসবেন ওই যে মোশারফ ভাই গেছে, ওই যে নিজাম গেছে, বহুত লোক আমার মসজিদ মাদ্রাসা দেখে আসছে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে করার অভ্যাস আমার আছে, আর আমি চাইলে পাবো না, এটা হতে পারে না, আমি ওয়াদা করছি যে আপনার কথা আমার মনে থাকবে, এই দুইজনের কথা আমার মনে থাকলো আপাতত, বলেন না 3টা লোক 10,000 করে দিবেন, আপনার তো একবার আমি দিতে কই নাই, আপনি 1,000 করে দিয়ে আস্তে আস্তে করে 10,000 দিয়ে দিন, কোন কে দিবেন, আস্তে আস্তে করে আপনি 5 জুমা বইয়া 10,000 দিয়ে কোন হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, মসজিদের কাজ চলতেছে 10,000 টাকা দিবেন, কোন আসেন কেউ আর কেউ নাই, আর 3টা লোক পামো না, আল্লাহর কোনো বুজুর্গ নাই 3টা লোক, এ দেহি যুবকদের মধ্যে দুজন দাঁড়াও তো, যে যুবক বুড়া দুজন দাঁড়াইছে এরা তো বুড়ো, যুবকদের একজন বলুন তো আমি 10,000 টাকা দিব, বলেন আসেন কেউ 10,000 টাকা দেওয়ার মতো নাই,
একজনও নাই যুবকরা, একজনও নাই। এই যে আমার মোশারফ ভাই, এই লোকটা বিশেষ করে আমার শাহিন ভাই আসে নাই, শাহিন ভাই মামুন ভাই এরা কই? হ্যাঁ, এক শাহিন ভাই তো আলহামদুলিল্লাহ ওনারা আমি অনেকটা কলি জাল্লাই দিছে শাহিনের। আমি বিশাল বড় একটা বিপদে পড়ছিল এক সময়, শাহিন ভাই কই? হে নিজাম, হে কি বই রেছ, আমার পাঁচজন লাগবে, তুমি জানো না আমার অভ্যাস, তুমি দিলেই তো হয়ে গেল। তুমি এই জমা প্রথম আইসো তোমার জীবনে, আমার সুবাদে আসো, যে ভাবি আসো, কও না যে 10,000 দিয়ে গেলাম আমার বাবার জন্য, তোমার মা দুঃখিনীর নামে, কও নারায় থাকবি। চারজন হয়ে গেছে, লাস্টের কলিজার ভাই আমার কে হবে কন্ত? শেষ ভালো যার সব ভালো, তার একটা লোক কন্ত 10,000 টাকা দিবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি দেখছি আপনি অনেক কাঁদছেন, আপনার চোখের পানি চশমা বেয়ে বেয়ে পড়ছে। আজকে 2024 সালের আগস্টের 30 তারিখের জুমা, যদি আল্লাহ কবুল করে এই একটা জুমাই যথেষ্ট, চোখের পানি যথেষ্ট, চোখের পানি ছাড়া কোনো গুনাহ আপনি মাফ করে দিতে পারবেন। অতএব পাঁচজন চাইছি, পাঁচজন হয়ে গেছে। এখন ভাই জুমার টাইম তো তোর মা আপিল না, কারণ জুমা পরে আবার মা মমিন সিং মা আপিলে যাইতে দিন। আপনাকে হ্যাঁ আইলাম প্রথম এক জুমাই, যদি আপনাকে এইভাবে দেরি করে খালি কালেকশন করি, তখন আপনারা কইবে এই বেটা আনছি মনে এর লাইগা। আমি আমার মসজিদের লেগে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেউ রে কই নাই 1 বছর সিমেন্ট দেন আমারে, নিজে রাত্রে ওয়াশ করে কামাইছি, দিনের বেলা বিল দিছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। শাহিন ভাই কালকে রাত্রে আমার বলতেছে আপনার মসজিদের কি কি লাগবে, সে দেখবা না দেখে যে কথাটা যে বলছে এটা আমার কলিজাটা কত বড় হয়ে গেছে। অতএব আমি বলবো আমাদের মতো আলী সাহেব দিছে, ওই যে কলিজার ভাই দিছে, এই যে আরেক ভাই দিছে, আমি তো কোনো নামও জানি না, প্রথমে আইছি। এই যে আমার মোশারফ কলিজা টুকরা, ওর বাবাও নাই ওর মাও নাই, ওর শাশুড়িটা অসুস্থ, যে আপনাদের এখানে আমার আনার জন্য অনেক চেষ্টা করছে জুমা পড়াবার জন্য, আবার ভাইবেন না আমি যে ক্ষতি হয়েই গেছি, অনেকে ভাবতেছেন যে মনে হয় ক্ষতি হয়ে গেছে কেমন, এমন ভাব সব করতেছে না, ওইটা ভাইবেন না। খতিবগিরি আমার করার ইচ্ছা নাই, কারণ কি জানেন ভাই, মাহবিল করে আইয়া জুমার নামাজ পড়ানো অনেক কঠিন, অনেক কষ্ট। অতএব আল্লাহ শুকর সামনে পড়াইলে পড়াইলাম, না পড়াইলে না পড়াইলাম, এই জুমায় যখন আসছি আল্লাহর ঘরে একটু কাজ করে যাই। মাত্র 20টা যুবক দাঁড়াবেন, 20টা, আমি আপনাদের নাম মনে থাকুক বা না থাকুক, আল্লাহর তো মনে থাকবো, 1,000 করে টাকা দেবেন, কোন কে দিবে 1,000? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, ভাই আর দুইজন 19, 20, 21, 22, 23, মারহাবা বলেন, নিচতলায় 23 জন, উপরের তলায় যদি আমার কোনো কলিজার টুকে জাদু ভাই থেকে থাকেন দিয়েন, শোনেন এটা ইলিয়াস রহমান জিহাদি চায় নাই, আল্লাহর ঘরের জন্য চাইছি, আর আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ যখন গ্যারান্টি নিজেই দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুই আমার মসজিদ ঘর বানাই দিবি, আমি তোরে জান্নাত বানাই দেবো, আমি নিজে আল্লাহ গ্যারান্টি দিলাম। বিল্লাল ভাই 20,000 টাকা নারায় তাকবীর আল্লাহ, হযরত বিলালের ওয়াজ করছি, আর বিলাল ভাইয়ের দিল তুমি নরম করে দিছো, তার সন্তানরা তুমি দাম দামি করে দিও, তার সন্তানরা দানবীর বানাই দিও, 20,000 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ, বিলাল ভাইরে তুমি কবুল করো। হযরত বিলাল যখন জান্নাতে যাবে, এ মহিলারা তো বেশি দান করে ফাতেমার মতো, কোন মা বোন যদি থাকেন 5,000, 2,000, 1,000, এই যে 1,000 কিন্তু কোনো বাকি যাকি না, এটা ব্যাগের মধ্যে দিবেন আজকে, ওই বাকি যদি চলবো না, 1,000, 1,000 এই নগদ, এ ওজন নামেন, এ দেই পকেটে হাত দেন তো ভাই, আমি কইছি না আপনার কথা, আমি কাবা করে যে বমুল আল্লাহরে বলমু, আমি বউ আদা দিয়ে গেলাম, দেন এই তাড়াতাড়ি দেন, এই আগামী মাসে আল্লাহ নিলে আমি চলে যাবো, এই 1,000 নগদ, কোনো কথা হইব না, কোনো বাকি ঝুঁকি নাই, নগদ 50টা লোক দিয়ে দেন তো নগদ কে দিবেন? আমার মা বোন নাকি 1,000 টাকা আনেন নাই স্বামীর কাছে কইয়া দিয়ে দেন, নিচে যারা আছেন উপরে যারা আছেন 1,000, ভাই 1,000 না পারেন 500 টাকা দিতে পারেন, 500 টাকা দেন তো আল্লাহর উলিরা। আমি বললাম আপনার দান আজকে কবুল হইব ইনশাআল্লাহ তাআলা, চোখের পানি যখন পড়বে আল্লাহর ইচ্ছা আল্লাহ কবুল করতে পারে। আপনি ভাইবেন না যে কবুলিয়াতের কোন টাকা বার আমি নিয়ে আইছি, যেই জুমার ভিতরে চোখের পানি একটা লোকের চোখের পানি কবুল হবে সবার দান কবুল হয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা, দেন 1,500 টাকা দিয়ে দেন, ওই যে হুজুরটা করতেছে দিয়ে দেন। আমার মা বোনরা যদি থাকেন, আমার মন বলে এখন আপনারা কেউ খালি হাতে ফিরবেন না, আমি আপনাদের কাছে হাত পাতলাম, যারা আমার সাথে এখন ওয়াদা করবেন আল্লাহর এই ঘরের জন্য 100 টাকা দিবেন, 100 টাকা, 100 টাকা দিয়ে দেবেন, দেন তাড়াতাড়ি 100 টাকা, 100 টাকা যুবক ভাই পকেটে হাত দাও, এটা তো পারবা, 100 টাকা সবাই দিয়ে দাও ইনশাআল্লাহ তাআলা, 100 টাকা সবাই হুজুরের কাছে দিয়ে দেন, মুয়াজ্জিন খাতেম আসাদের কাছে দিয়ে দেন, আল্লাহ তাআলা এই মসজিদ কাফে কবুল করেন, জীবনে আর কোনোদিন জুমা পড়াইতে আসি বা না আসি, তোমার এই ঘরকে তুমি সুন্দর করে দিবা আল্লাহ, এই ঘরটা না তোমার, পৃথিবীর কোনো কমিটির ক্ষমতা নাই,
পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি। পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের মালিক হলো তুমি, সব মসজিদের সভাপতি তুমি, আর জয়েন্ট সেক্রেটারি হলো সারা পৃথিবীর আমার নবী। আলহামদুলিল্লাহ বলেন, কারণ আমার নবী হলো জীবনের প্রথম মসজিদ বানিয়েছে। হ্যাঁ, যারা 100 টাকা দিবেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিবেন, বাক্সটা যখন চলবে ইনশাল্লাহ তাআলা খুতবার পরে, অর্থাৎ খুতবার আগে আমি আপনাদের কাছে বলবো, তখন আপনারা বাক্সটা চলবে। বাক্স কিন্তু ওই খুতবার সময় চালাবেন না, যখন এখানে সুন্নাতের পরে 2 মিনিট টাইম পাবেন, ওই সময় বাক্সের ভিতরে দিয়ে দিন। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চারিকা সুন্নাত করুন। দেখেন, ছোট্ট একটা মোনাজাত করি, বসেন, মোনাজাত করি, মোনাজাত করি, আমার সুন্নাত যেটা, আমি নামাজের পরে মোনাজাত করি না, আমি মোনাজাত করি এই বয়ানের পরে, আমার নবী যেটা করতেন ওইটা করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار মালিক রে, যদি একটু মেহরবানি করে তাকায় দেখতা। আশিক রাসূল বলে নবীর কথা যখনই শুনে লেবুর রসের মতো পানিটা ধার ধার করে ছেড়ে দেয়। এরা কেউ এই জমিনের বাড়ির মালিক, গাড়ির মালিক, কেউ বড় বড় কোটিপতি শিল্পপতি, কে কোন ঘরনার মানুষ আমি জানি না, তবে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলছে আমি দেখতেছি। যেইভাবে জীবনের কোনোদিন কারো কাছে হাত পাই, তার কোনোদিন কিছু চাই নাই, তোমার আদালতে হাত তুলছি, মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও। হাত তোলার সাথে অনেকের মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা গো এই ঢাকা শহরে যখন পাঠাইছিলাম, মা পকেটে তৈল কেনার মতো, কলম কেনার মতো পয়সাও ছিল না মা, এখন কোটি কোটি টাকার মালিক আমরা, তুমি কবরের বাসিন্দা মা। বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদেরকে মানুষ বানাইয়া, বাবারে আমার ইনকামের দিক দিয়ে একটা পাঞ্জাবি জামাও কিনে দিতে পারি নাই গো। বাবা আমাদের প্রতিষ্ঠিত করে কবরে চলে গেছি, আল্লাহ ওই বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। আমার জনম দুঃখিনী মায়ের আসে, মারা জানে মায়ের কি দরদ, আমিও তো মাহারা, আমি আমার মায়ের জন্য মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, এই মসজিদ মাদ্রাসার জায়গা দিয়ে যারা কবরে চলিয়ে গেছে, যারা এই মসজিদ মাদ্রাসা এত সুন্দর করছে, যাদের টাকায় হয়েছে, প্রত্যেকের কবরটাকে তার মা বাবার কবরটা সুন্দর করিয়ে দাও। আল্লাহ, অনেকেই দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে, ধামরাই থেকে, কালামপুর থেকে, আল্লাহ তোমার এক বান্দা বান্দিরা দোয়া চাইছে, সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ, আল্লাহ অনেক পূর্বাসী ভাই বোনেরা দোয়া চায়, জুমার দিন আসলেই মিডিয়ার মাধ্যমে আল্লাহ ওই ভাই বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও, আল্লাহ আমাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল রেজেকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার বাংলাদেশে যেই থাকুক শাসক হিসাবে, আমরা টাকা পয়সা ভাত কাপড় কিছুই চাই না, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। আল্লাহ ঈমান নিয়ে বাঁচার তৌফিক আমাদের দান করে দাও, এই মসজিদকে তুমি কবুল করে নাও, মসজিদের সব কাজগুলো তোমার গাইবে খাজানার থেকে পুরো করো। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা চাওয়ার সাথে সাথে 10,000 করে টাকা দিয়ে দিছে, বিলাল ভাই 20,000 টাকা দিয়ে দিছে। আল্লাহ যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো হালালভাবে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার মা বোনরাও দান করছে, তাদের দানগুলো কবুল করো। আল্লাহ আমি উমরায় যাবো, সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দিও, বেরহমতে গিয়া রহমান রাহেম, যার যার স্থানে যার চালেকে সুন্নাত করে।